what you said. I'll make you have some regrets, and no, I'll never forget. থাইল্যান্ড সিরিজের আপনাদের জন্য সবথেকে প্রয়োজনীয় ব্লগ নিয়ে চলে এসেছি, ফুল ট্যুর ডিটেইলস অন পাটায়া অ্যান্ড ব্যাংকক ট্যুর। থাইল্যান্ড ব্লগ সিরিজটা আমি দুটো পার্টে সেপারেট করেছি, যেখানে ফার্স্ট পার্ট হচ্ছে এই ভিডিওটা, যেখানে কমপ্লিট পাটায়া ট্যুরটা দেখানো হবে, আর সেকেন্ড পার্টে দেখানো হবে ব্যাংকক ট্যুরের ডিটেইল ভিডিও। ভিডিওতে বেস্ট টাইম টু ভিজিট থাইল্যান্ড, তার সাথে ভিসা, মানি এক্সচেঞ্জ, ফ্লাইট বুকিং, সিম কার্ড ডিটেলস, ইভেন গাড়ি ঘোড়ার জন্য বেস্ট অ্যাপ কী বা ওখানকার ট্রান্সপোর্ট খরচই বা কেমন, ব্যাংকক আর পাটায়ার দুটো হোটেলের কমপ্লিট ডিটেলস, খাবার কোথায় ভালো পাবেন, তার সব আইডিয়াস এই ভিডিও থ্রু দিয়ে পেয়ে যাবেন। আর তার সাথে অবশ্যই কীভাবে কোন দিন কোন জায়গায় ঘুরবেন সব কিছুই ডিটেল কভার করা এই ভিডিওতে। তাই বলবো মিস না করে থাইল্যান্ড ঘোরার আগে সব ডিটেলস মগজবন্দি করে নিন। লেটস স্টার্ট দেন থাইল্যান্ড সিরিজের ফার্স্ট পার্ট, মানে পাটায়া ট্যুর ব্লগ। আমরা গিয়েছিলাম থাইল্যান্ড নিউ ইয়ার বা সংক্রান্ত ফেস্টিভ্যালের টাইমে, মানে এপ্রিল মান্থে। থাইল্যান্ড ভিজিট করার সেরকম কোনো পারফেক্ট মান্থ নেই, শুধু রেনি সিজন বাদ দিয়ে মানে ড্রাই সিজনগুলোতে গেলে ঘোরাঘুরি করতে সুবিধা হবে, মানে ওই ধরুন অক্টোবর থেকে মিড মে অবধি, যতক্ষণ না বর্ষা ঢুকছে। ভিসা আপনারা চাইলে আগে থেকে করিয়ে রাখতে পারেন থ্রু ই ভিসা, ওয়েবসাইটটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখছি। সিঙ্গেল এন্ট্রির ই ভিসার জন্য আপনাদের ওয়েবসাইটে অ্যাপ্লিকেশানের সাথে সাবমিট করতে হবে আপনার পাসপোর্টের স্ক্যান্ড কপি। মনে রাখবেন আপনার পাসপোর্টের এক্সপায়ারি ডেট অ্যাটলিস্ট 6 মান্থস অ্যাহেড থাকতে হবে আপনার ট্র্যাভেলিং টাইম থেকে। এর সাথে লাগবে আপনার ফটো ইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আপনার একটা ফটো পাসপোর্ট হাতে, তার সাথে স্ক্যান করা ফ্লাইট টিকিটস, স্ক্যান করা হোটেলের ডিটেলস, ব্যাংক স্টেটমেন্টের প্রুফ যে আপনার কাছে এনাফ টাকা আছে ট্যুরের জন্য, তার সাথে আপলোড করতে হবে আপনার রেসিডেন্সিয়াল প্রুফ। এই প্রসেসে ভিসা না করতে চাইলে ভিসা অন অ্যারাইভালও করতে পারেন। এইসব ডকুমেন্টসগুলো ক্যারি করুন আর থাইল্যান্ড এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশন অফিস থেকে পেয়ে যাবেন ভিসা। আর যদি আপনারা আরও সুখী মানুষ হন, দেন কোনো ঝামেলা না নিয়ে ভিডিওর ডেসক্রিপশানে একজনের নাম্বার শেয়ার করেছি, তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, তিনি এই ডকুমেন্টসগুলোর এগেনস্টে আপনাদের যাওয়ার আগে পাসপোর্টে ভিসার ছাপ লাগিয়ে হ্যান্ড ওভার করে দেবে। আমরা এনআর থেকেই করিয়ে নিয়েছিলাম ভিসা। যাই হোক, এবার ভিডিওতে ফেরা যাক। এরপর আমরা তিনজন অবিবাহিত আর একজন বিবাহিত ছেলে নাচতে নাচতে বেরিয়ে পড়লাম ফুর্তির দেশে। এখন বাজে 9:15, অনেকটাই আগে চলে এসেছি, এত বেশি এক্সাইটমেন্ট তার জন্য অনেকক্ষণ আগে চলে এসেছি। আমার সাথে আরও তিনজন আছে, তিনজনের মধ্যে ফার্স্ট পার্সন হচ্ছে আমাদের হাল্ক, অলরেডি প্রচুর ব্লগে তুমি যে তোমরা দেখেছো, আর তার সাথে আছে আমাদের হচ্ছে ডানলপের সেরা মস্তান, বিগ মস্তান, আর এখানে আছে আমাদের ভাই সিরিয়াস গাই আয়ুষ। তো এই চারটেই বাকি তো এই চারটে মুখ আপাতত এখন এই ব্লগে দেখতে থাকবেন পরপর যতগুলো ডেজ আসছে। সবাই ওভার এক্সাইটেড। আমাদের ফ্লাইট ছিল কলকাতা এয়ারপোর্ট থেকে রাত 12:30, ওখানে পৌঁছাবো ওখানকার টাইম অনুযায়ী 4:30। মনে রাখবেন আমাদের থেকে থাইল্যান্ড 1.5 ঘন্টা এগিয়ে। ফ্লাইট বুকিং এর জন্য একটা ভালো সাইট বলে দিচ্ছি, স্কাই স্ক্যানার। এখানে বেশ ভালো রেটে এয়ার টিকিট পেয়ে যাবেন, ইভেন কোন টিকিট কতটা চিপ হচ্ছে সেটাও ওখানে দেখিয়ে দেবে। আমরাও এখান থেকে বুক করেছিলাম। এয়ার টিকিট চার্জ পড়েছিল আসা যাওয়া নিয়ে পার হেড 17,000 মতো। ব্যাগে চেক করে চলে এলাম আমরা সিকিউরিটি চেকে। এবার আমরা কলকাতা ছেড়ে বেরিয়ে পড়ব সাউথ ইস্টার্ন রিজিয়নের মায়ামি দেশে। ঘড়িতে 12:30, তো নামতে চলেছি আমরা অ্যারাউন্ড 4:30 থাইল্যান্ডের টাইমে, আর আমরা হচ্ছে ইন্ডিয়ার টাইমে 3 PM ওখানে, 3 AM আমরা ওখানে পৌঁছে যাব। তো আমি উইন্ডো সিটটা পেয়েছি, পাশে উৎস কার্তিক, কার্তিক পেছনে ঢুকে গেছে, আয়ুষ, আয়ুষ ওই কোনায় চলে গেছে। ব্যাস বুঝে গেছেন মানে এনার্জি কি লেভেলে, ওখানে গেলে আরো এনার্জি পাবেন সামনে সংক্রান্ত ফেস্টিভ্যাল। ল্যান্ড করলাম ডনমিয়াং এয়ারপোর্টে, ফাইনালি ব্যাংকক। বলো ভাই রাত্রিটা কেমন গেল? কার্তিক
প্লাস্টিকের পাশে এমন দুটো লাউড স্পিকার বসেছিল সারা ফ্লাইট জ্বালিয়ে গেছে ভাই, সিরিয়াসলি। তো এখন বাজে অ্যাকচুয়ালি আমার ঘড়িতে হচ্ছে এখন বাজে 5টা, বাট ইন্ডিয়ান টাইমে হচ্ছে 3:30। তো আমরা এখন যাবো জাস্ট ইমিগ্রেশনটা করার জন্য, আর আমাদের অলরেডি ভিসাটা হয়ে গেছে। যেহেতু আমাদের ভিসা করা ছিল তাই আর এসব লাইনে দাঁড়াতে হয়নি। এদিকে আবার স্ক্রিনে দেখিয়ে দিলাম ভিসা অ্যাপ্লাই করার জন্য নেসেসারি ডকুমেন্টসের পয়েন্টসগুলো, এগুলো আপনাদের ভিসা অন অ্যারাইভেলেই দরকার লাগবে। এখন জলে ভাসিয়ে দেবে কুচড়ো এটাকে, একাকার অবস্থা। আমরা অ্যাকচুয়ালি মানি এক্সচেঞ্জ করে এসেছিলাম এক্সপ্ল্যানেডের হক মার্কেটের পেছনে দোকানগুলো থেকে, রেট অনেক বেটার পেয়েছিলাম এখানকার থেকে। স্টিল কিছু কিছু জায়গা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে রেট কেমন। সিমের জন্য আমরা যে জায়গাটা চুজ করলাম সেটা হচ্ছে এটা, এই নাম্বার ওয়ান নেটওয়ার্ক ইন এশিয়া প্যাসিফিক। তো এরা অ্যাকচুয়ালি যেটা অফার করছে সেটা হচ্ছে, আমরা এক একজন সিম নিয়েছিলাম 300 থাই বাতে, যেটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে নিয়ারলি হবে আপনাদের 750 রুপি। ওটাতেই আমাদের 6 দিনের ব্যাংকক আর পাটায়া ট্রিপ কভার হয়ে গেছিল। ও আপনাদের যদি এখানে যদি এটিএম মেশিনে যদি দরকার পড়ে, এখানে এরকম 4-5টা এটিএম মেশিনও আছে, তো এখান থেকে তুলতে পারেন। বাট আমি বলবো এখানে কিন্তু আপনারা যখনই তুলবেন ট্রানজ্যাকশন ফিস দিতে হবে, অ্যান্ড দ্যাট উইল বি অ্যারাউন্ড আই থিঙ্ক 220 বাত এখানে আপনাকে ট্রানজ্যাকশন ফিস পে করতে হবে। তো আমরা ভাবলাম এখান থেকে ট্যাক্সি নেব, এয়ারপোর্টের এখান থেকে ট্যাক্সি পেয়ে গেলাম। তো এটা আমাদেরকে পুরো হোটেল অবধি নিয়ে যাবে, গোল্ডেন সি পাটায়া। তো সেখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি প্রথমে ভেবেছিলাম যে বাস নেব, তো বাস নিলাম না, কারণ এতগুলো লাগে যাচ্ছে আর সকালবেলা কারোর আর ইচ্ছা করছে না। তো ইটস বেটার আমরা এই জন্য এই গাড়িটা নিলাম, এটি একটা স্মল ক্যারাভ্যান কাইন্ড অফ। তো এখানে বসেছে ভেতরের তো অসাধারণ, ভেতরে পুরো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। ইটস 1500 আমাদের পুরো গোল্ডেন সি পাটায়া নিয়ে যাবে। কার্তিক তো হেভি খুশি, এখানে উৎসব ভাই সেলফি তুলছে, ওখানে আয়ুষ স্পেস বিশাল। আইল্যান্ডে এখন 6:15 চলছে, তো আমি আমার ঘড়ির টাইমিংটা এখনও চেঞ্জ করিনি। সিমের ব্যাপারটা ডিটেলসটা পুরোটা বলে দিয়েছি। নাও উই আর মুভিং ইনসাইড থাইল্যান্ড। পেছন থেকে শিয়ালদের আওয়াজ পেয়ে গেছে, আমরা ফাইনালি এখন থাইল্যান্ডে। সাজেশন দেবো ইফ পসিবল বাস ইউজ করুন। আমরা তখন বুঝিনি বাস কতটা লাক্সারি এখানে, যেটা এই ভিডিওর পরের দিকে দেখতে পাবেন। তাই আপনাদের বলবো আমাদের মতো সেম ভুল করবেন না, কস্টও অনেক কম বাসে। যেখানে আমরা এই গাড়িতে হোটেলে যেতে 1500 থাই বাত নিয়েছিল, সেখানে বাসে আমাদের সবার মিলিয়ে 400 থাই বাতে হয়ে যেত, যেটা আমরা পরে গিয়ে জেনেছিলাম। থাইল্যান্ডে যত এরকম হলুদ সবুজ ট্যাক্সি দেখবেন সব হলো গ্র্যাব ট্যাক্সি। গ্র্যাব অ্যাপটা ইউজ করবেন, যেটা একদমই আমাদের উবের অ্যাপের মতো। রেট খুবই নমিনাল, হেভি কিছু হয় না। উবের অ্যাপে যেমন ফুড অর্ডার দেওয়া যায়, সেম এই গ্র্যাবেও আপনারা আপনাদের হোটেল থেকে ফুড অর্ডার দিতে পারবেন। বেশ কনভিনিয়েন্ট অ্যাপ এটা, ম্যাক্সিমাম সাউথ এশিয়ান কান্ট্রিজগুলোতে এই অ্যাপটা ইউজ হয়। থাইল্যান্ডের রাস্তায় পা দিয়েই যেটা আমার ফার্স্ট চোখে পড়লো যে এদের ক্লিনলিনেস, এরা পরিষ্কার রাস্তাঘাট খুব ভালোভাবে মেনটেন করছে, ইভেন পলিউশনও খুব কম। সব যানবাহনই এখানে বেশ নতুন আর পরিষ্কার পরিচ্ছন্ন, ইনফ্রাস্ট্রাকচারও খুব সুন্দর, যদিও প্রপার সিটিতে আমরা এখনও উঠিনি। আউটস্কার্টসটা খুবই সুন্দর। আরেকটা জিনিস এখানে বাহবা দেওয়ার মতো, যে আমি রাস্তায় কোনো হর্নের আওয়াজ পেলাম না এখনও। হোটেল যাওয়ার পথে আমরা পেয়ে গেছিলাম টিফেনিস শুটিং রেঞ্জটা। এখানে মাল্টিপল গান্স পাবেন এবং রিভলভার থেকে রাইফেল শুটিং প্র্যাকটিস করার জন্য পেয়ে যাবেন। উৎসব খুব ইচ্ছা ছিল শুটিং করার, তাই হেভি এনজয় করেছে। আমাদের টিফেনি শুটিং রেঞ্জের কমপ্লিট ডিটেল ভিডিও দেখতে হলে চেক করে নিন ইনফরমেশান আইকন আর ভিডিও ডেসক্রিপশনের বক্সটা। প্রাইস ডিটেলস থেকে শুরু করে রাইফেল ভ্যারাইটি সব জানতে পারবেন। শুটিং সেরে আমরা ঢুকে পড়লাম গোল্ডেন সি হোটেল পাটায়া। এত কম প্রাইসে যে এরকম হোটেল পাবো ভাবতেই পারিনি। অ্যামেনিটিস থেকে শুরু করে রুম কোয়ালিটি আর মর্নিং ব্রেকফাস্টটা জাস্ট অস্বাভাবিক।
এই হোটেলের কমপ্লিট ডিটেলস পেতে হলে চেক করে নিন আমাদের চ্যানেলের আরেকটা ভিডিও, যেটা লিংক ইনফরমেশন আইকন আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। একটা ভালো ঘুমের দরকার ছিল, দিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আশপাশটা ঘুরে দেখার জন্য। সময় এখন বিকেল 6:30। এখান থেকে 1 কিলোমিটারের মধ্যে রয়েছে দ্য ফেমাস ওয়াকিং স্ট্রিট, যেটা আজ রাতেই কভার করব আমরা। এই সামার টাইম বা প্রি মনসুনে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো এখানে আম খুব বিক্রি হয়, আর ম্যাঙ্গো রাইস ডিশ বা আমাদের বাংলায় আম ভাত জিনিসটা এখানে খুবই ফেমাস, ম্যাক্সিমাম দোকানে পেয়ে যাবেন। আসুন আরো কিছু খাবারের ডিটেলস দেখাই আপনাদের। এবার আমরা ঢুকবো ওয়াকিং স্ট্রিটে। পাটায়ার ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশন অ্যান্ড কখনোই মিস করবেন না, আর ব্যাচেলার হলে তো অবশ্যই মিস করবেন না। কাইন্ড অফ পাটায়া রেড লাইট এরিয়া এটা, অ্যাডাল্ট গেমস, অ্যাডাল্ট নাইট লাইফ, পাব, স্ট্রিট ক্লাব থেকে শুরু করে যেরকম এন্টারটেনমেন্ট চান সবই পাবেন এখানে। পেছনে হাই কিকটা জাস্ট দেখুন, মাইক্রোবিলি পড়ে। এখানে হুইট সেল হচ্ছে রাস্তায়, এক একটা হুইটের এক একটা পারপাস, কোনোটা ক্রিয়েটিভিটি বা এনার্জি এনহ্যান্স করবে, আবার কোনোটা রিল্যাক্সড বা স্লিপি করবে আপনাকে, আবার কোনোটা সেক্সুয়ালি অ্যাক্টিভ করবে আর এনার্জেটিক করবে। ভ্যারাইটিজ হুইট আছে এখানে। ভেতরে কী চলে এখানে সব কিছু ডিটেলস আমি আরেকটা ভিডিওতে কভার করেছি, লিঙ্কটা এই ভিডিওর ইনফরমেশান আইকন আর ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। এই রাস্তাতেই হাঁটতে হাঁটতে আমরা পোকামাকড়ও টেস্ট করে ফেলেছি, কীরকম স্বাদ আর তার দাম জানতে চলে আসুন আর দেখে নিন আমাদের আরেকটা ভিডিও, একটা আলাদাই অভিজ্ঞতার জন্য। ইনফো আইকন আর ভিডিও ডেসক্রিপশানে পোকামাকড় খাওয়ার ভিডিওটাও দিয়ে রাখলাম। এরপর রাতে আমরা এখানে ওয়াকিং স্ট্রিটে একটা রোড সাইড ক্লাবে ঢুকলাম, লাইভ ব্যান্ড চলছে এখানে, 80s আর 90s ভালো ভালো গান কভার করছে, আলাদাই ফিল। এখানেই ডিনারটা সেরে নিয়েছিলাম আমরা। এরপর রাত 1টা কি 1:30 নাগাদ হোটেল ফিরে চলে এলাম। সারা বিকেল ঘোরাঘুরি করে উৎস এত কিছু দেখে ফেলেছে ওয়াকিং স্ট্রিটে যে এখন বদহজম হয়ে গেছে, একটু ঘুমের দরকার। আজ আমাদের ডে 2 ইন পাটায়া। ব্রেকফাস্ট এই হোটেলেই আমাদের কমপ্লিমেন্টারি ছিল, যেখানে প্রচুর ভ্যারাইটি ফুড আইটেমস ছিল যেগুলো ইকুয়ালি ডেলিশিয়াস। এবার আমরা বেরিয়ে পড়ব কোলান আইল্যান্ডের দিকে। আমরা ক্লু ক্যাব থেকে পুরো কোলান আইল্যান্ডের প্যাকেজটা বুক করেছিলাম। ক্লু ক্যাবটা, যারা আপনারা জানেন না তাদের জন্য বলি, এই অ্যাপে অনেক কান্ট্রিজের ঘোরাঘুরি করার জন্য প্যাকেজ প্রোভাইড করে, আর রেটটা বেশ কম আর হ্যাজেল কম থাকে। আপনি থাইল্যান্ড আসার আগেই নিজেদের ঘোরার জায়গাগুলো সিলেক্ট করে বুকিং করে রাখতে পারবেন ইন্ডিয়ান কারেন্সিতে। সকালবেলা আমাদের ক্যাব সার্ভিস দিত ক্লু ক্যাব থেকেই, এই প্যাকেজের মধ্যেই সেটা ইনক্লুড ছিল, পাটায়া ডক সাইড অবধি নিয়ে যাবে। কিন্তু রাতে বাদরামোতে আমাদের শুতে শুতে লেট হয়ে গেছিলো, যার জন্য উঠতে লেট করে ফেলেছি আমরা। তাই আমরা নিজেরাই গ্র্যাব অ্যাপ থেকে ট্যাক্সি বুক করে চলে এসেছিলাম পাটায়া ডক সাইডে, যেখান থেকে ক্লু রিপ্রেজেন্টেটিভরা আমাদের পিক আপ করে নিয়েছিল। এই প্যাকেজে আমাদের ফার্স্ট ছিল প্যারাসেলিং, তারপর ওখান থেকে আমাদের নিয়ে গেছিল কোলান আইল্যান্ড, অসম্ভব সুন্দর একটা বিচ।
সেখানে শুয়ে পড়েছে থাইল্যান্ড ফাইল্যান্ড লিখে, ওদের থেকে উৎস আসছে কি করতে আমি জানি না ভাই। ওখানে আমাদের প্যাকেজে লাঞ্চ আছে, তারপর স্নর্কেলিং করে আমাদের ব্যাক করে নিয়ে আসবে হোটেলে। কোলান আইল্যান্ডের ডিটেল ভিডিও দেখতে হলে চেক করে নেবেন আমাদের চ্যানেলের আরেকটা ভিডিও, যেটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আর ইনফরমেশন আইকনে দিয়ে রাখলাম। আমাদের কোলান আইল্যান্ড থেকে হোটেল ফিরতে ফিরতে টাইম হয়ে গেছিল বিকেল 4, তারপর রুমে ফিরে একটু রেস্ট নিয়ে আমরা চলে এসেছিলাম সামনেই 7-Eleven মার্কেটে কিছু খাওয়ার জিনিসের সাথে বিয়ার নেওয়ার জন্য। এই মার্কেটটা মোস্ট সাউথ এশিয়ান কান্ট্রিজেই পাবেন, কাইন্ড অফ এটা আমাদের কলকাতার স্পেন্সার বা স্মার্ট বাজার মার্কেটের মতো। 7-Eleven-এর জিনিসপত্রের কেমন দাম আর কী কী পাওয়া যায় ডিটেলসে দেখে নিন আমাদেরই আরেকটা ভিডিও, যেটার লিঙ্ক আমি ইনফো আইকন আর ডিসক্রিপশন বক্স দিয়ে রাখলাম। রুমে ফিরে একটু চিল করার জন্য বসলাম, আজ আর কোথাও যাইনি, রুমেই আড্ডা মারলাম। এখানকার বিয়ার কেমন আর কীরকম টেস্ট জানতে হলে দেখে আসুন আমাদের থাইল্যান্ডের বিয়ারের ডিটেল ভিডিও, যেটার লিঙ্কটাও আমি ইনফো আইকন আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর আমাদের পেছনে এখন এখানে এক্সারসাইজ করছে আয়ুষ, যে অতিরিক্ত মদ খেয়ে নিয়েছে। তুই সিরিয়াস কাজ নি তো ভাই, এত এনার্জি আসছে কোথা থেকে তোর? তোর এত এনার্জি আসছে কোথা থেকে বলো? একটা অ্যাক্টিভিটির জন্য প্রস্তুত। লাস্ট বিয়ার বাকি, গেছে ভাই গেছে। আয়ুষ কিছু বলবে? এনজয় এনজয় ছেলে, যা এক্সারসাইজ আছে, যত রকমের কোর এক্সারসাইজ আছে সব কোর এক্সারসাইজ শেষ করেছে রাত 10টা থেকে 10:30। এটা হচ্ছে ওর রুটিন। এবার খাবার খেয়ে র‍্যাপ আপ, দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম। এটা আজ পাটায়াতে ডে 3 গাইস, উঠতে আজও লেট হয়ে গেছে। যাই হোক, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা এত হেভি যে পুরো শরীর রিচার্জ করে দেয়। বেরিয়ে পড়লাম আমরা এখন টাইগার পার্কের দিকে, এটাও আমরা ক্লু ক্যাব থেকেই প্যাকেজ নিয়েছিলাম। এটা হচ্ছে টাইগার পার্কের মেইন ইয়েটা, এটা হচ্ছে গেটটা, তিনজন মূর্তি বানানো দাঁড়িয়ে আছে। ভাই হাউ এক্সাইটেড ভাই টাইগার পার্কের জন্য? ভেরি মাচ এক্সাইটেড, এক্সাইটেড বড় ভাগ। ছোট বড় আর মাঝারি সাইজের বাঘের সাথে গা ঘেঁষাঘেঁষি ফটো তোলার ইচ্ছে হলে চলে আসুন টাইগার পার্কে। পার্কের ডিটেইল ভিডিও দেখতে হলে, মানে যেখানে আপনার টিকিট প্রাইস, ভেতরের যাবতীয় ডিটেইলস সব কিছু দেখার জন্য দেখে নিন আমাদের আরেকটা ভিডিও টাইগার পার্কে, লিঙ্ক ডেসক্রিপশন বক্স আর ইনফো আইকনে দিয়ে রাখলাম। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা চলে এসেছিলাম বিগ বুদ্ধা টেম্পলে। এটাতে কোনো চার্জ লাগবে না, তাই ক্লু ক্যাপের কোনো প্রয়োজন পড়েনি। একটা বিশাল বড় বসে থাকা গৌতম বুদ্ধার মূর্তি টিলার ওপর অবস্থিত। এখানে দেখার মতো জায়গা এটা, এটারও ডিটেইল ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, দরকার পড়লে একবার দেখে নেবেন। ব্রেকফাস্ট এত হেভি করেছিলাম আমরা যে কারুর কোনো খিদে নেই পেটে, ইভেন ক্লান্তিও নেই। এখন বাজে 4:30, আমরা বেরিয়ে পড়লাম স্যাংচুয়ারি অফ ট্রুথের রাস্তায়। এটা আমাদের ক্লুকে বুকিং ছিল, চলে এসেছি আমরা স্যাংচুয়ারি অফ ট্রুথে। আমরা একদম 5টা থেকে হচ্ছে এখানে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়, তো 5টার আগে, জাস্ট 1 মিনিট আগে আমরা এখানে ঢুকেছি লাকিলি, নাহলে পুরো টিকিট ফরফিট হতো ক্লুকের থেকে। এইটা হচ্ছে টাইম টেবিলটা দেখিয়ে দিই, এক মায়াময় পরিবেশ ভেতরে, জীবনের 7টা সত্য আর থাইল্যান্ডের মিডিয়েভাল আর্কিটেকচার দেখতে গেলে এটাতে আপনাদের নিশ্চয়ই আসা উচিত। তার সাথে এটাও দেখতে পারবেন এই মন্দিরের আর্কিটেকচার আমাদের হিন্দু শাস্ত্র কতটা মিলিয়ে মিশে একাকার হয়ে আছে। এটারও ডিটেল ভিডিওটা আমি ইনফো আইকন আর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, দরকার লাগলে চেক করুন। ফিফটিন
ফিরতে ফিরতে লেট হয়ে গেছিল আজ, একেবারে ডিনার করে হোটেলে ঢুকে সবাই ঘুম দিয়ে দিয়েছিলাম। নেক্সট ডে মানে ফোর্থ ডেতে আমাদের পাটায়া হোটেল চেক আউট ডে। সব ফর্মালিটিস শেষ করে আমরা বেরিয়ে পড়েছি ব্যাংককের দিকে। রাস্তায় আমরা পাটায়া ফ্লোটিং মার্কেট হয়ে তারপর ব্যাংকক যাব, তার সাথে লাঞ্চও করে নেব ফ্লোটিং মার্কেটে। এই পাটায়া হোটেল থেকে ফ্লোটিং মার্কেট তারপর নর্থ পাটায়া বাসস্ট্যান্ড অবধি আমাদের খুব সুন্দর ঘুরিয়েছে থাইল্যান্ডের এই টুকটুক ড্রাইভার্সরা। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল, গুগল ট্রান্সলেটার দিয়ে কাজ চলে গেছে আমাদের, বাট এই দুইজনের আন্তরিকতা আর ব্যবহার আমাদের খুবই ভালো লেগেছে। এদের কন্ট্যাক্ট করতে হলে আমাদের ভিডিওতে কমেন্টস করবেন, আমরা ডিটেলসটা শেয়ার করে দেবো। যাই হোক, গলাটা শুকিয়ে গেল সাডেনলি, হঠাৎ করে মনে পড়লো আমরা সব কিছু ক্লুকে বুক করেছি, বাট এইটাকে ক্লুকে বুক করিনি। তো যেহেতু এখানে অ্যারাউন্ড আমাদের 800 বাথ লাগলো পুরো টোটাল, যা যা নিয়েছি এখানে চার রকমের জিনিসপত্র কম্বোতে, বাট আমি ক্লুকে দেখলাম, ক্লুকে দেখাচ্ছি, আমি রেটটাই দেখাচ্ছি, মানে কতটা চিপ। আমি এই জন্য সাজেস্ট করবো অলওয়েজ আপনারা আসলে ক্লুকে বুক করে আসুন, দ্যাট উইল অলসো বি ইন দ্য রুপি নট ইন বাথ। তো আমি বলবো ক্লুকে বুক করে আসুন, আমি ভুল করে ফেলেছি, আপনারা এই ভুলটা করবেন না। তো দেখতে পেলেন মানে হাইয়েস্ট এখানে যে কম্বোটা আছে দ্যাট ইজ 1197, সেটা আবার রুপিজে। তো 1197 মানে 1200 রুপিজ মানে হচ্ছে 600, আরও 400 বাত মতো হবে, 400 কি 450 বাত মতো হবে। তো 450 বাতে আপনার টোটাল এখানে যা কম্বো ছিল যেটা আমরা এখানে 800 বাতে পেয়েছি, তো সেটা আপনারা এখানে পেয়ে যেতেন এইটুকুনি প্রাইসে। তো ক্লুক ছাড়া অন্য কিছু দেখার দরকার নেই, এখানে এসে টিকিট কাটার একদমই দরকার নেই, ওখানে ইন্ডিয়ান কারেন্সিতে আপনি কেটে আসুন, দ্যাট উইল বি বেটার। এনিওয়ে এবার ফিরে আসি ভিডিওতে। ফার্স্ট আমরা ঢুকলাম ফ্লোটিং মার্কেটে, এটা একটা সেন্ট্রাল মার্কেটের মতো। এখানে বিভিন্ন রকমের জিনিসের মার্কেট পাবেন, আপনারা বাড়ির জন্য কিছু সুভেনিয়ার কিনতে হলে এখান থেকে নিতে পারেন। ভেতরে একটা লেক আছে যেটার উপর দিয়ে বোট সার্ভিস আছে। আমরা এই সার্ভিসটার প্যাকেজ নিয়েছিলাম ভেতরে টিকিট কাউন্টার থেকে, আলাদাই ভিউ পাবেন, মাস্ট ট্রাই এটা। ফ্লোটিং মার্কেটের ডিটেল ভিডিও আর ফ্লোটিং মার্কেটের ভেতরে আমরা ক্রোকোডাইল মিট খেয়েছিলাম, সেটারও ডিটেল ভিডিও পেতে গেলে এই দুটো ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স আর ইনফো আইকনে দিয়ে রাখলাম, নিশ্চয়ই একবার ঘুরে আসবেন ভিডিও দুটোতে। এরপর ওখানে লাঞ্চ করে আমরা বেরিয়ে গেলাম নর্থ পাটায়া বাসস্ট্যান্ডে। আমি অ্যাকচুয়ালি এখন আছি হচ্ছে পাটায়া যে মেইন, যে ওদের পাটায়া যে নর্থ পাটায়া যে বাস টার্মিনালটা আছে, বাস টার্মিনাল থেকে আমরা এখন বাস নেব, বাস নিয়ে যাব হচ্ছে ডাইরেক্ট, আমরা বেরোবো হচ্ছে ব্যাংককে বেরোবো। তো ব্যাংককে আমরা যে ওখানে যাব, ব্যাংককে আমাদের হোটেলে যাওয়ার জন্য, হোটেলে ডাইরেক্ট নামাবে না, একামাই যে বাসস্ট্যান্ড আছে বাসস্ট্যান্ডে নামাবে, ওখান থেকে আমরা ক্যাব নিয়ে তারপরে হোটেল যাব খাওসান রোডের কাছে। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে, এখানে আমি টাইমিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, বাসে করে ট্রাভেলে যদি কমফোর্টেবল থাকেন তো আমি বলবো বাসে করে ট্রাভেল করুন। আর বাস তো আমি এ ক্লাস বাস, যতগুলোই বাস আছে এখানে লোকাল বাস সব এ ক্লাস বাস, তো কমফোর্টের ব্যাপারটা ভাববেনই না, একদম পারফেক্ট। তো এটা এটা হচ্ছে বাস, আমাদের এতগুলো লাগেজ ছিল। এতগুলো লাগেজ তো কোনো প্রবলেম নেই, লাগেজ ফাগেজ বেশি থাকলে ওরা এরকমভাবে ভেতরে ঢুকিয়ে দেবে লাগেজ যা আছে। তো এবার আমরা এখান থেকে বোর্ড করবো, ম্যাক্সিমাম হয়তো 3 ঘন্টা, ঢুকতে ঢুকতে 9টা বাজবে, টাইম লাগবে একটুখানি। 20 খুবই কম। তো ভেতরটা দেখাচ্ছি আসুন,
আসুন তাহলে পাটায়া টু ব্যাংকক যাওয়ার পথে আরেকবার ঝালিয়ে নিই আমাদের পাটায়ার ফুল আইটেনারিটা। পাটায়া ঘোরার পার্ট এখানেই শেষ, তাই ব্যাংককটা আমি থাইল্যান্ড সিরিজের সেকেন্ড ভিডিওতে কভার করেছি। এটা শেষ হলে ভিডিওর কন্টিনিউয়েশনের জন্য চলে আসুন আমাদের থাইল্যান্ড সিরিজের সেকেন্ড ভিডিওতে ব্যাংকক ট্যুরের ডিটেলস পাওয়ার জন্য। হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর কোনো যদি এক্সট্রা কোয়েশ্চেন্স থাকে ভিডিওর চ্যাটে পাঠিয়ে দিন, উই উইল রিপ্লাই এস অ্যাপ। তাহলে থাইল্যান্ড সিরিজের ফার্স্ট পার্ট মানে পাটায়া ব্লগটা এখানেই শেষ করছি। Bye-bye.